সারা পৃথিবীতে নিম পাতাকে ঘরের ডাক্তার বলে। নিম পাতা যে ঘরের ডাক্তার এতে কোনো সন্দেহ নাই। নিম তিতা দেখে আমরা পছন্দ করি না, কিন্তু অনেকেই নিম পাতা শুকিয়ে ভেজে পাউডার করে ভাতের সাথে খেয়ে তাদের ডায়াবেটিস প্রতিরোধ হয়েছে, তাদের ঘন প্রস্রাব বন্ধ হয়েছে, তাদের প্রস্রাবে ক্ষয় পড়া বন্ধ হয়েছে। অনেক উপকার মানুষ নিম পাতা থেকে পাচ্ছে। নিমের তেল যারা ব্যবহার করে, পশু পাখি মানুষ যেই ব্যবহার করবে, সেখানে পোকা মাকড় মশা কেউ আসবে না। এই যে নিমের ভিলেজ ডক্টর উপাধি দিচ্ছে পৃথিবীর বৈজ্ঞানিকরা, আমরা নিম পাতা কতটুকু ব্যবহার করতেছি, আমরা নিম পাতাকে কতটুকু শুদ্ধ করি, নিম পাতা দিয়ে দাঁত মাজলে সে দাঁতে কোনো অসুখ হয় না। আমরা মৌলানা ইউটিউবে বলতেছে যে আপনারা ঘন ঘন মেশক ব্যবহার করবেন, আমাদের কাছে ইউটিউবে বলছে বলে খুব ভালো লাগলো, কিন্তু আমার বাপদাদারা যখন বলছে যে তোমরা এই মেশক ব্যবহার করো, ছোটো ছোটো টুকরা টুকরা করে মেশক পকেটে রাখো, হয়তো একটু একটু পর পরে দাঁত মাজতো, আমরা সেটা ঘৃণা করতাম। এখন দেখি যে বড়ো বড়ো মৌলানা, তোহার মতো মৌলানারা, আরও বড়ো বড়ো টিভি ব্যক্তিত্বরা বলতেছে যে আপনারা মেশক ব্যবহার করবেন এবং দাঁতের অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব। অতএব নিমের কোনো গুণের শেষ নাই, নিমের তৈলেরও গুণের শেষ নাই। নিমের পাতা যে পেস্টিসাইড হয় সে অফুরন্ত পেস্টিসাইড, ভালো পেস্টিসাইড হয়। যদি কোনো কিছুই না হয়, নিম পাতা যদি আপনি রেগুলার বড়ি বানায় খেতে পারেন, আপনি ডায়াবেটিসের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। নিম যদি আপনি খাইতে তিতা লাগে তাহলে আপনি মধুর সাথে নিম দিয়ে খেতে পারবেন। আপনি একটু মোলাসেসের সাথে নিমের বড়ি ভিজিয়ে রেখে তারপরে খেতে পারেন। নিমের বড়ির সাথে আপনি খুরমা খেজুর একসাথে পেস্ট আপনার ভালো হবে, সেটা কেন আপনি খাবেন না? অতএব নিম একটি মহা ঔষধ, নিম একটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই আশীর্বাদগুলি কেন আমরা গ্রহণ করব না? আমাদের প্রোগ্রামটাকে আপনি বেশি বেশি বন্ধুদের ভিতরে ছড়িয়ে দেন, বেশি বেশি লাইক করেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, এবং আমরা যেন উৎসাহ পাই, আমরা যেন উদ্দীপনা পাই, আমরা যেন আপনার প্রতি শ্রদ্ধা জানাতে পারি। যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান, যারা সুন্দর জীবন গড়তে চান, যারা সারা জীবন সুস্থ থাকতে চান, পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা। সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি, যারা নেচারের জন্য কাজ করি, যারা ন্যাচারোপ্যাথির জন্য কাজ করি, যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি, আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক করুন। এর ফলে আমরা উজ্জীবিত হব, আমরা আনন্দিত হব, আমরা উদ্দীপ্ত হব, এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো, আলহামদুলিল্লাহ।